আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? ওয়েলকাম এভরিবাডি টু মাই ক্লাস অন ভয়েস। দিস ইজ মাই সিক্স ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে সেগুলো দেখাবো, এছাড়াও আরও কয়েকটি রুলস আমি দেখাবো। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি অর্ডার বা কমান্ড বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সের অনেক ধরনের মুড হয়ে থাকে, অনেক ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে প্রথম রুলটি হচ্ছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অর্ডার বা কমান্ড বোঝায় এবং অ্যাফার্মেটিভ হয়, খেয়াল রাখতে হবে অর্ডার বা কমান্ড বোঝাবে, পাশাপাশি অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে আমাদেরকে এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্ট বসবে, এরপরে বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। স্টপ রাইটিং, স্টপ রাইটিং, এটার অর্ডার বোঝাচ্ছে, পাশাপাশি অ্যাফার্মেটিভ। তাহলে আমরা এখন এই স্ট্রাকচারটি ফলো করব। প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্ট, এরপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে স্টপ রাইটিং এর অ্যান্সারটা হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, লেট রাইটিং বি স্টপড। প্রথমে লেট, স্ট্রাকচার অনুযায়ী লেট বসেছে, তারপরে অবজেক্ট, এখানে রাইটিং, রাইটিং বসেছে, এরপরে বি, বি বসেছে, এরপরে বি থ্রি, এরপরে এখানে স্টপ ভার্বের বি থ্রি ফর্ম হচ্ছে স্টপড। সো স্টপ রাইটিং এর অ্যান্সারটা হবে লেট রাইটিং বি স্টপড। আমরা পরের রুলে যাই। যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অর্ডার কমান্ড বোঝায় এবং নেগেটিভ হয় তাহলে আমরা এই স্ট্রাকচারটি অনুসরণ করব। প্রথমে লেট বসবে, তারপরে নট বসবে, এরপরে অবজেক্ট, এরপরে বি, তারপরে বি থ্রি ফর্ম হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। ডোন্ট বিট দ্য ডগ, ডোন্ট বিট দ্য ডগ, তাহলে এর অ্যান্সারটা হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, লেট নট দ্য ডগ বি বিটেন। প্রথমে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লেট, লেট বসেছে, এরপরে নট, নট বসেছে, তারপর অবজেক্ট দ্য ডগ বসেছে, এরপরে বি, বি বসেছে, এরপরে ভি থ্রি ফর্ম অফ ভার্ব, বিটের ভি থ্রি ফর্ম হচ্ছে বিটেন। সো ডোন্ট বিট দ্য ডগ এর অ্যান্সারটা হবে লেট নট দ্য ডগ বি বিটেন। ডিয়ার লার্নার্স, এরকম যখন ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অর্ডার বা কমান্ড বোঝাবে এবং নেগেটিভ হবে, প্রথমে লেট বসবে, তারপরে নট, এরপরে অবজেক্ট, এরপরে বি, এরপরে বি থ্রি ফর্ম হবে। আমরা পরের রুলে চলে যাই। যদি ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব বা বেস ভার্ব দ্বারা শুরু হয় এবং এরপরে মি, আস, ইউ, হার, হিম বা দেম বা ইট থাকে, তাহলে আমরা কিভাবে প্যাসিভ করবে সেই স্ট্রাকচারটি এখন দেখব। প্রথমেই লেট বসবে, প্রথমেই লেট বসবে, তারপরে ডিরেক্ট অবজেক্ট বসবে, এরপরে বি বসবে, এরপরে বি থ্রি, তারপরে ফর, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট বসবে। ডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে সহজ হয়ে যাবে। সেন্ড হিম দ্য নিউজ, সেন্ড হিম দ্য নিউজ, এখানে দুইটি অবজেক্ট রয়েছে, একটি হচ্ছে হিম আর একটি হচ্ছে দ্য নিউজ। হিমটা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, আর দ্য নিউজটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। সো সেন্ড হিম দ্য নিউজ এর প্যাসিভ কী হবে আমরা দেখি এখন স্ট্রাকচার অনুযায়ী। লেট দ্য নিউজ বি সেন্ট ফর হিম, আমাদের স্ট্রাকচার সাথে মিলিয়ে নিই। লেট, লেট বসেছে, তারপরে ডিরেক্ট অবজেক্ট, এখানে ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে দ্য নিউজ, দ্য নিউজ বসেছে, এরপরে বি, বি বসেছে, এরপরে ভি থ্রি, সেন্ট এর ভি থ্রি ফর্ম হচ্ছে সেন্ট, সেন্ট বসেছে, এরপরে ফর, ফর, এরপর ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্টটা হচ্ছে এখানে হিম, হিম বসেছে। সো ডিয়ার লার্নার্স, যখন এরকম মেইন ভার্বের পরে মি, আস, ইউ, হার, হিম, দেম, ইট থাকবে, তখন আমরা প্যাসিভ করার সময় প্রথমে লেট বসাবো, তারপরে ডিরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক অবজেক্টটা বসবে, এরপরে বি, তারপরে ভি থ্রি, এরপরে ফর, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটা বসবে। যেমন সেন্ড হিম দ্য নিউজ এর অ্যান্সারটা হবে লেট দ্য নিউজ বি সেন্ট ফর হিম। আমরা পরের রুলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি অ্যাডভাইস বা সাজেশন বোঝায় তাহলে প্রথমেই অবজেক্ট অ্যাজ সাবজেক্ট বসবে, অর্থাৎ সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স হলে যে লেট হবে সেটা নয়। যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি অ্যাডভাইস বা সাজেশন বোঝায় তাহলে প্রথমেই অবজেক্ট অ্যাজ সাবজেক্ট বসবে, এরপরে শুড বসবে, তারপরে শুড অথবা মাস্ট, এরপরে বি, তারপরে বি থ্রি ফর্ম হবে। একটা এক্সাম্পল দেখো। অবে ইউর প্যারেন্টস, অবে ইউর প্যারেন্টস, এর অ্যান্সারটা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হবে ইউর প্যারেন্টস, ইউর প্যারেন্টস মাস্ট বি অবেইড। আমরা একটু মিলিয়ে নিই। প্রথমে এখানে অবজেক্ট অ্যাজ সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে ইউর প্যারেন্টস,
your parents বসেছে। তারপরে should অথবা must, আমি must বসিয়েছি। এরপরে be বসেছে। তারপরে v3 from, and obey v3 from হচ্ছে obeyed। So obey your parents এর অ্যানসারটা হবে your parents must be obeyed। So dear learners, এরকম যখন imperative sentence দ্বারা advice বা suggestion বোঝাবে তখন অবজেক্ট অ্যাজ সাবজেক্ট বসবে, সেক্ষেত্রে এক্ষেত্রে আর লেট বসবে না। তারপরে শুড বা মাস্ট বসবে, এরপরে বি বসবে, তারপরে বি থ্রি ফর্ম হবে। আমরা পরের রুলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ করব। প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট বসবে, ইনডিরেক্ট অবজেক্ট অ্যাজ সাবজেক্ট হিসাবে বসবে। তারপরে মে বসবে, এরপর প্লিজ বা কাইন্ডলি বসবে, তারপরে বি, তারপরে বি থ্রি, এরপর ডিরেক্ট অবজেক্ট সর্বশেষে বসবে। একটা এক্সাম্পল দেখি। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে দুইটা অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ গ্লাস অফ ওয়াটার। মিটা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, এটা এখন সাবজেক্ট হয়ে যাবে, আর এ গ্লাস অফ ওয়াটারটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা একদম শেষে চলে যাবে। সো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এর অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আই মে প্লিজ বি গিভেন এ গ্লাস অফ ওয়াটার। যেমন আমরা স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে নিই। প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট অ্যাজ সাবজেক্ট, এখানে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে মি, মিটা এখানে আই হয়েছে। এরপর হচ্ছে মে, এখানে মে বসেছে। এরপরে প্লিজ বা কাইন্ডলি, যে কোনো একটা বসালেই হবে, আমি প্লিজ বসিয়েছি। তারপরে বি, বি বসেছে। এরপর হচ্ছে ভি থ্রি, গিভেন ভি থ্রি ফ্রম হচ্ছে গিভেন, গিভেন বসেছে। এরপরে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে এখানে এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার বসেছে। সো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এর অ্যান্সারটা হবে আই মে প্লিজ বি গিভেন এ গ্লাস অফ ওয়াটার। এটাকে আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। একদম সহজ, এটাভাবে করলেও হবে। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। প্লিজ রিড দ্য রুল এর অ্যান্সারটা দেখি। ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য রুল, ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য রুল, এভাবে করলেও হবে। প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড বসিয়ে বাকিটা বসিয়ে দিলে হবে, টু লিখে বাকিটা বসিয়ে দিলেও হবে। প্লিজ রিড দ্য রুল এর অ্যান্সারটা হবে ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য রুল। আমরা পরের রুলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, যদি লেট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং লেটের পরে মি, আস, ইউ, হার, হিম, দেম, ইট থাকে, তাহলে আমরা কিভাবে প্যাসিভ করবো সেটা দেখবো এখন। প্রথমেই লেট বসবে, তারপর মেইন ভার্বের পরে যে অবজেক্টটি থাকবে সেটি বসবে, এরপর বি, তারপরে ভি থ্রি, এরপরে বাই, এরপর সর্বশেষ লেটের পরে যে প্রোনাউন অবজেক্টটি থাকবে সেটি বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লেট মি রাইট দ্য পোয়েম, লেটের পর এখানে মি বসেছে, মানে লেটের পর এখানে মি, আস, ইউ, হার, হিম, দেম, ইট যে কোনো একটি থাকতে পারে, এখানে মি বসেছে, তারপরে বেস ভার্ব, এরপরে এখানে অবজেক্ট দ্য পোয়েম আছে। এরকম যখন আমরা লেট যুক্ত, লেটের পরে মি থাকবে বা মানে প্রোনাউনের অবজেক্ট ফর্ম থাকবে, তাহলে আমরা এরকম অ্যাক্টিভ ভয়েসকে এই স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ করবো। অর্থাৎ প্রথমে লেট, তারপরে মেইন ভার্বের পরের অবজেক্টটি বসবে, এরপরে বি বসবে, তারপরে বি থ্রি, তারপর বাই, এরপর লেট এর পরের প্রোনাউন অবজেক্টটি বসবে। সো এখন আমরা দেখি লেট মি রাইট দ্য পোয়েম এর অ্যান্সারটি কী হবে স্ট্রাকচার অনুযায়ী। লেট দ্য পোয়েম বি রিটেন বাই মি, এখানে প্রথমে লেট, লেট বসেছে, তারপর মেইন ভার্বের পরের অবজেক্টটি, এখানে মেইন ভার্বটা হচ্ছে রাইট, রাইটের পরে অবজেক্টটি হচ্ছে দ্য পোয়েম, দ্য পোয়েম বসেছে, এরপরে বি, বি বসেছে, এরপরে ভি থ্রি, রাইটের ভি থ্রি ফর্ম হচ্ছে রিটেন, রিটেন বসেছে, এরপর হচ্ছে বাই, বাই বসেছে, এরপর লেটের পর প্রোনাউন অবজেক্টটি হচ্ছে এখানে মি, মি বসেছে। সো লেট মি রাইট দ্য পোয়েম এর অ্যান্সারটা হবে লেট দ্য পোয়েম বি রিটেন বাই মি। আমরা পরে রুলে যাই। লেট এর পর ইন্ট্রেন্সিটিভ ভার্ব থাকলে, নর্মালি লেট ইন্ট্রেন্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না আমরা জানি, যদি এরকম লেট এর পর ইন্টেন্সিটিভ ভার্ব আসে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব। প্রথমে লেট এর পরের অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম বসবে, তারপর লেট আর বসবে না, লেটের পরিবর্তে মে বি অ্যালাউড বসবে, তারপরে টু বসবে, এরপরে ভার্ব বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি। লেট হিম গো, লেট হিম গো এর অ্যান্সারটা হবে হি মে বি অ্যালাউড টু গো। এখানে লেটের পরে হিম রয়েছে অবজেক্ট, হিম এর সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, হি বসেছে, তারপরে লেটের পরিবর্তে মে বি অ্যালাউড বসেছে, তারপরে টু, টু বসেছে, এরপরে গো, গো বসেছে। সো লেট হিম গো এর অ্যান্সারটা হবে হি মে বি অ্যালাউড টু গো। আশা করি বুঝতে পারছো ডিয়ার লার্নার্স। এবারে আমরা একটু ডিফারেন্ট কিছু রুলস দেখব। আমরা জানি যে প্যাসিভ ভয়েসে বেশিরভাগ ক্ষেত্রেই অবজেক্টের আগে বাই বসে, কিন্তু কিছু কিছু ভার্ব আছে বাইকে অ্যাগ্রি করে না, ওই ভার্বগুলো এখানে আমি তোমাদের সাথে আলোচনা করব। যেমন
নোন টু, নোন এর পরে কখনোই বাই বসে না, টু বসে। এরপরে প্লিজড, এরপরে পার্সন বুঝালে উইথ বসে, প্লিজড এরপরে থিংস বুঝালে অ্যাট বসে, এরপর অ্যানয়েড এরপর পার্সন বুঝালে উইথ বসে, অ্যানয়েড এর পর থিংস বস্তু বুঝালে অ্যাট বসে, এরপরে শকড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, সিজড উইথ, রিলিভড অফ, মেড আপ অফ, ফিল্ড উইথ, ভেক্সড অ্যাট, কন্টেন্ট ইন, মার্ভেলড অ্যাট, স্যাটিসফাইড উইথ, ইন্টারেস্টেড ইন, এরকম অর্থ অনুযায়ী বিভিন্ন প্রিপোজিশন বসে থাকে। আমরা একটা অ্যান্সার দেখি, হি প্লিজড মি, সে আমাকে খুশি করেছিল, এর অ্যান্সারটা হবে আই ওয়াজ প্লিজড উইথ হিম। দেখো এখানে প্লিজডের পরে বাই বসে নাই, প্লিজডের পরে ব্যক্তি বুঝালে, এখানে হিম ব্যক্তি, ব্যক্তি বুঝালে উইথ বসে, উইথ বসেছে। সো আই ওয়াজ প্লিজড উইথ হিম। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দ্য সিন মার্ভেলড মি, দৃশ্যটি আমাকে রোমাঞ্চিত করেছিল, এর অ্যান্সারটা হবে আই ওয়াজ মার্ভেলড অ্যাট দ্য সিন। মার্ভেল পরে অ্যাট বসে, বাই বসে না। সো আই ওয়াজ মার্ভেলড অ্যাট দ্য সিন। সো ডিয়ার লার্নার্স, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে যে কিছু কিছু প্রিপোজিশনের পরে বাই না বসে, অর্থ অনুসারে অন্য অন্য প্রিপোজিশন বসে থাকে, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। এরপরে ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, আমরা এবারে প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভ করব এর কয়েকটা রুলস আমি তোমাদেরকে দেখাবো। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে রুলসগুলো করেছে ঠিক তার অপোজিটটাই হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ রুলস শিখলেই প্যাসিভ থেকে অ্যাক্টিভ রুলস শেখা হয়ে থাকে হয়ে যায়। তারপর আমি দুই একটা এক্সাম্পল দেখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই মি, এটা অবশ্যই প্যাসিভ ভাবে রয়েছে, আগে টেন্স বের করতে হবে যে কোন টেন্সে ছিল। দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই মি, ওয়াজ এখানে বসেছে তার মানে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল। আমরা যেরকম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করেছিলাম, ঠিক এখানে একই অবস্থা হবে। এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে প্রথমে মি, মিটা আই হবে, মিটা আই হয়েছে এখানে, আর ওয়াজ ইটেন মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা ওয়াজ ওয়ার বসাই, কিন্তু এখন আর অ্যাক্টিভে ওয়াজ ওয়ার বসবে না। আর এখানে ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু ওয়াজ ওয়ার মানে পাস্ট ইনডিফিনিট, তার মানে ইটেনের পাস্ট ফর্ম হয়ে যাবে, এইট পাস্ট ফর্ম হয়েছে, আর এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যাঙ্গো, এখন অবজেক্ট হয়ে যাবে দ্য ম্যাঙ্গো। দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই মি, অ্যান্সারটা হবে অ্যাক্টিভটা হবে আই এইট দ্য ম্যাঙ্গো। এখানে তোমাদেরকে টেন্স বের করতে হবে, টেন্স বের করে আমরা প্যাসিভ করার জন্য যে অক্সিলারি ভার্বগুলো উঠিয়েছি সেগুলো উঠিয়ে দিতে হবে এখন, আর অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট বসাতে হবে, আর টেন্স অনুযায়ী মেইন ভার্বটা বসাতে হবে। আর একটা এক্সাম্পল দেখো, দ্য স্টোরি ইজ বিং রিটেন বাই হিম, মানে কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ফর্ম। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন প্যাসিভ করি তখন বিং বসে, এখন আর বিং বসবে না, বিং না বসে এখন মেইন ভার্বের সাথে আইএনজি বসে যাবে অ্যাক্টিভে, আর অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে এর অ্যান্সারটা হবে হিমটা হি হয়েছে এখানে, তারপর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এই জন্য হির পরে ইজ বসেছে, এখন আর বিং বসবে না, বিং না বসে রাইট ভার্বের সাথে আইএনজি বসে যাবে, তাহলে রাইটিং হয়েছে। তারপর এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্টোরি, দ্য স্টোরি এখানে অবজেক্ট হয়েছে। সো দ্য স্টোরি ইজ বিং রিটেন বাই হিম, এর অ্যান্সারটা হবে হি ইজ রাইটিং দ্য স্টোরি। এরপর অনেক সময় প্যাসিভের অবজেক্ট থাকে না, সেক্ষেত্রে আমরা মুড অনুযায়ী ওয়ান, সাম ওয়ান, সামবাডি, নান, উই, দে, পিপল, ইট, সার্কামস্টেন্সেস, দ্য অথরিটি, দ্য গভ, আমরা অন্য অন্য প্রোনাউনও ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসাবে আমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখো, আই ওয়াজ অবলাইজড টু গো, আমি যেতে বাধ্য ছিলাম, এখানে কে আমাকে যেতে বাধ্য করেছিল সেটা উল্লেখ করা না, এক্ষেত্রে আমরা সার্কামস্টেন্সেস লিখতে পারি, সার্কামস্টেন্সেস অবলাইজড মি টু গো, পরিস্থিতি আমাকে যেতে বাধ্য করেছিল। ওয়াজ মানে এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তার মানে আমাদেরকে এখানে ওয়াজ আর বসবে না, ওয়াজ উঠে যাবে, আর এখানে মেইন বার পাস্ট ফর্ম হয়ে যাবে, এখানে আছে পাস্ট পার্টিসিপল, এখানে হবে পাস্ট ফর্ম। এরপরে আরেকটা ইংলিশ এক্সাম্পল দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ইংরেজি ভাষায় কথা বলে, কিন্তু কে কথা বলে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। সো আমাদেরকে ধরে নিতে হবে যে পিপল মানে মানুষ, পিপল জনগণ, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড স্পিক ইংলিশ, ইজ মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সো এখানে ইজ উঠে যাবে, উঠে গিয়ে এখানে স্পোকেনের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, বেস ফর্ম স্পিক। সো পিপল অল, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড স্পিক ইংলিশ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ভিডিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখবে, আল্লাহ হাফেজ।